আল্লাহর ওলীদের পাওয়ার সম্পর্কে ছোট্ট একটা বলে, আল্লাহর ওলীদের কারামত হাসান আমিসা। আপনারা বিশ্বাস করেননি সবাই, কথা কন না কেন, সবাই বিশ্বাস করেন না, করতে হবে, নাইলে 100% ইমানদার হতে পারবেন না। খাজা গরিবে নামাজ যখন হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম কদম দিলেন, হাঁটতে 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 তিনি বিশাল একটা মাঠ, এর মধ্যে একটা অংশে দেখলেন চমৎকার একটা গাছ, গাছের নিচে খুব ছায়া। তখন উনি সহ ওনার সঙ্গীরা গাছটার নিচে বসতে চাইলেন। এখন রাজা পৃথ্বীরাজের তৎকালীন সময়ে রাখাল যারা উটগুলো চড়ায়, রাখাল এসে বলে আপনাদের কি তো মনে হয় আপনারা ভিনদেশি মেহমান, কয় হ্যাঁ, এখানে কি করেন, আমরা একটু বিশ্রাম করবো, একটু ক্লান্ত হয়ে গেছে কিছুক্ষণের জন্য, কয় না না এখানে বিশ্রাম করা যাবে না। তার কারণ হলো এটা পৃথ্বীরাজের উটের বিশ্রামের জায়গা। কাকে বলে? যিনি সিস্তিয়া তরিকার ইমাম খাজা গরিবে নামাজ, ওনাকে বলতেছেন। উনি অনেক রিকোয়েস্ট করলেন যে বাবারে এটা তো বিশাল বাগান, আমি তো এখানে কিছুক্ষণের সময় একটা অংশে একটা কোণে আমি একটু বিশ্রাম করব, আমাদেরকে একটু বিশ্রাম করতে দাও। কয় না এখানে বিশ্রাম করা যাবে না, এটা পৃথ্বীরাজের উটের বিশ্রামের জায়গা। তা এবার খাজা গরিবে নামাজ চলে যাচ্ছে আর বলতেছে যেহেতু এটা উটের বিশ্রামের জায়গা তাহলে উটে বিশ্রাম করুক, তাকে উঠাই কে? তার মানে উট যখন বিশ্রামে আসবে তাকে উঠাই কে? বলে খাজা গরিবে নামাজ উনি ওনার সঙ্গীদেরকে নিয়ে আনা সাগরের তীরে চলে গেলেন। দিন চলে গেল, রাত্র হলো, সকাল যখন হলো, উটগুলোকে মাঠে চড়ানোর সময় হলো, তখন খাজা গরিবে নামাজ তখন তো উনি চলে গেছেন ওনার গন্তব্যে। এখন এসে দেখে উটগুলো যেভাবে শুয়ে আছে ঠিক সেইভাবে শুয়ে আছে, পড়ে আছে যেটা যেখানে। এখন তারা চেষ্টা করতেছে উটটাকে উঠানোর জন্য কিন্তু পারতেছে না। কি করতে পারতেছে না? পাট উঠাই তো পারতেছে না। পরে খাজা গরিবে নামাজের জীবনীতে পাইলাম আপনার উটগুলোকে বেত দিয়া পর্যন্ত মারা হয়েছে, উটগুলোর চোখ দিয়ে পর্যন্ত পানি বের হয়েছে কিন্তু উটগুলো উঠতে পারতেছে না। এই দৃশ্য দেখে তখন পৃথ্বীরাজের রাখাল চলে গেল পৃথ্বীরাজের কাছে, যাইয়া পুরো ঘটনা যখন বিস্তারিত খুলে বললেন, খুলে বলার পরে আবার তিনি বলতেছে আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করে গেছে ভিনদেশি মেহমান মুসাফিরের কাছে আমি পরাস্ত হব, না জানি সেই মুসাফির এই দেশে কদম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলে আপনাদের গরু কি আপনাদেরকে আলের গরু খাজা গরিবে নামাজ এসে নিয়ে গেছে নাকি পাকাদান কেটে নিয়ে ঘরে পুরাইছে? এই মিয়া ওনাদের মতো আল্লাহর ওলির এই দেশে আসছে বিধাই আজকে আমরা ইসলাম পেয়েছি, ইসলামের অঙ্গে রঙিন হতে পেরেছি। এবার কি করলেন? এবার বলতেছে, তিনি বলতেছে আমার কাছে মনে হচ্ছে না জানি সেই ভিনদেশি মেহমান চলে আসছে, একটা কাজ করো তোমরা ওনাকে খোঁজো কোন পথে গেছে। খুঁজতে খুঁজতে আনা সাগরের তীরে ওনাকে গিয়ে পেলেন। পাওয়ার পরে ওনার কাছে সরিটুরি বলে মাপটা চাইলেন, চাওয়ার পরে বললেন আমরা বুঝতে পারিনি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের উটগুলো যেইভাবে পড়েছে ঠিক সেইভাবেই পড়ে আছে, আপনি যেইভাবে বলেছেন ঠিক সেইভাবে পড়ে আছে। খাজা গরিবে নামাজ বললেন চাও তোমরা চলে যাও, তোমরা গিয়ে দেখবে তোমাদের উটগুলো ফ্রি। আসলে আয়সা দেখে দৌড়ে এসে দেখে উটগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার চিবিয়ে চিবিয়ে খড়কুটা খাচ্ছে। আল্লাহর ওলির এই কারামত কি আপনি অস্বীকার করতে পারবেন? অস্বীকার করার সুযোগ আছে? আরো জোরে বলেন। শাহজালাল মুজাহিদ ইয়ামানির অতীত জীবনী খুঁজে দেখেন ওনার জীবনে কত কেরামত আছে। আপনি সেই জগতে ঢুকতে পারেননি জানেন না, কিন্তু কমেন্টস করার আগে পজিশনে করতে হবে ওনাদের মতো মর্যাদায় আমরা যেতে পারব না। সম্মানিত উপস্থিতি, তারা কিভাবে ওই পর্যন্ত গেলেন? জিকির করতে করতে, রাসুলের সাথে প্রেম করতে করতে। এখন তো আমাদের দেশে রাসুল প্রেমী নাই, আছে ম্যাক্সিমাম ইমাম সাহেবরা দেখবেন এশার নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়ে না, আপনারা দেখেন না আমরা দেখি, ম্যাক্সিমাম ইমাম সাহেব দেখবেন আসরের আগে 4 রাকাত সুন্নত পড়ে না, জুম্মার দিনে দেখবেন সোজা এসে মিম্বরে চলে যায়, মেহরাবে চলে যায়, সুন্নতের লোকে দেখা নাই, আবার পরেও অনেক সুন্নাত নফল ছেড়ে দেয়। এটা কখনোই রাসুলের আদর্শ হতে পারে না, এটা কখনোই রাসুল প্রেম হতে পারে না। আল্লাহ রাসুল যদি নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে লহ মুবারক বের হতে পারে, মিয়া আপনার আমার পা থেকে মাথা পর্যন্ত অপরাধের কোনো কমতি নেই, আপনার আমার আরো বেশি দাঁড়িয়ে থাকার কথা। আমরা দাঁড়াইতে পারি না তার কারণ আমাদের মধ্যে অনেক বেশি অহংকার। আল্লাহ কয় আল্লাহর জিকির করতে, আপনি আমি জিকির করতেছি দুনিয়ার এবং বড় লোকদের, কার কথা বলেন না কেন, এরকম না বিষয়টা, দুনিয়ার এবং বড় লোকের। আল্লাহ কোরআন শরীফে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন এই জিকিরটা ধোকা, এই স্মরণটা ধোকা। আল্লাহ বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরার 88 নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ বলেছেন ইয়াউমালা ইয়ানফাউ মানু ওয়ালা বানু। আপনি যে ধোকার মধ্যে পড়ে, প্রতারণার মধ্যে পড়ে, যে আপনি যে জমা করতেছেন কার জন্য? সন্তানের জন্য, বিবির জন্য, তাই না? আল্লাহ বলতেছে এগুলো তোমার কোনো কাজে
আসবে না, কোনটা আসবে? এখানে যেটা করতেছেন, মসজিদে যেটা করতেছেন, একটু আগে যেটা বললাম, ভালো কাজের জন্য ডাকবেন, মন্দ কাজ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করবেন, আপনি নামাজ পড়বেন, তফিক অনুযায়ী হজ করবেন। সবচেয়ে মজার জায়গা হলো, আমরা কিন্তু এখন রাসূলের প্রেমে দরুদও আমরা পড়তে চাই না। এখন তো বেদাত ফতুয়া দেয়, কথা কর না কেন? বেদাত বলার মানুষ আছে না? যেই নবীরে ভালোবাসা ইমান, যেই নবীরে ভালোবাসা ফরজ, সেই নবীর প্রেমে আমরা দুরুদ সালাম দিতে পারি কি পারি না নবীজির কদমে? কথা কন না কেন? বন্ধুরে আমার, জুমার দিনে কেউ যদি প্রাণে নবীকে ভালোবেসে মাত্র 80 বার যদি দুরুদ পড়তে পারো, তাহলে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। হাদিস খানা এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার যদি দরদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আজকে সেই দূরত্ব তো নাই, কারণ কিছু কথিত কিছু মৌলবি আছে না, নবী বিদ্বেষী, কথা কয় না। আল্লাহ রাসূল একদম সরাসরি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী বলেছেন ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালো না। আরে ভাই, গাজীপুর কোথায়? ঢাকা গাজীপুর, রাসূলের প্রিয় খাবার খেজুর আপনারা অনলাইনে দেখছেন কিনা জানি না, এক লোক ভাত খায় না, শুধু খেজুর খেয়ে তার জীবন চালাচ্ছে, দীর্ঘ দিন পার করে দিচ্ছে, আপনি কি তার খেজুর খাবেন বলবেন? এই এটি হলো বিবেকবান মানুষের কথা, সে তার রাসূলকে কেমন ভাবে ভালোবাসবে, সে তার নবীর সাথে কিভাবে প্রেমের দড়ি লাগাবে, এটা তার পার্সোনাল জায়গা, কথা বলেন না কেন? কিন্তু এটা নিয়ে কিন্তু আপনি পার্সোনাল তাকে অ্যাটাক করতে পারেন? আপনি যখন বেদাত বলবেন, আমি আপনাকে প্রশ্ন করব, কোথায় লেখা আছে বেদাত? সম্মানিত উপস্থিতি, আমাদের অবস্থা মোটেও ভালো নয়, তার কারণ হলো ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, কিন্তু সেই ইসলামের নির্যাম সর্বাপ্তার আমার প্রাণের নবী। কে? নবীর সাথে যারা সিরিয়াসলি প্রেম করতে পেরেছে তারা মৃত্যুবরণ করার আগে আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। আর আল্লাহর ওলি যারা হয় তারা কি আপনার আমার মতো সাধারণ মানুষ? আল্লাহ হাদিস শরীফের মধ্যে সে তাদের চোখ হয়ে যায় আল্লাহর কুদরতি চোখ, তাদের হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত, তাদের পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা, তারা যখন কবরে যায় তাদের জন্য আল্লাহ জান্নাতে খাবার বরাদ্দ করে দেয়, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবার পায়। পৃথিবীতে আপনি যত বেশি পানি খাইবেন তত প্রস্রাবের বেগ হবে, যত বেশি খাবার খাইবেন তত আপনাকে টয়লেটে যেতে হবে, ঠিক কিনা বলেন? আর আল্লাহর ওলি হয়ে কবরে যান, জান্নাতে আপনার জন্য নেয়ামত বরাদ্দ খাইবেন, আর খাইবেন ঢেকুরের সাথে, ফিনিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ, কোনটা কেন?